হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি নতুন একটা রিভিউ ভিডিও নিয়ে, যেটা হচ্ছে এইটা এটা হচ্ছে এটা আমি ফ্লিপকার্ট দিয়ে নিয়েছি, পেডিকিওর ম্যানিকিওর টুলস। হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন রিভিউ ভিডিও নিয়ে, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে পেডিকিওর ম্যানিকিওর টুলস, এটা আজকে রিভিউ করে আমি তোমাদেরকে দেখাবো। এটা আমি ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করেছিলাম, এটার দাম নিয়েছিল 225 টাকা। যেদিন অর্ডার করেছিলাম তার 2-3 দিনের ভেতরে আমি এটা পেয়ে গেছিলাম। তোমরা যদি এটাকেও কিনতে চাও তাহলে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো, আমাকে জানিও। এরকম এই বাক্সটার ভেতরে ছিল এটা, তার ভেতরে এরকম হোয়াইট কালার একটা বাক্স ছিল, তার ভেতরে ছিল এটা। এটা দেখো খুব সুন্দর জিনিসটা, এরকম একটা ব্যাগের ভেতরে এটা রয়েছে। ব্যাগের এখানটায় একটা লক আছে, এই লকটা এরকম করে চিপলে পরে এটা খুলে যায়। এটার ভেতরে দেখো কী কী আছে, অনেকগুলো টুলস আছে এটার ভেতরে, অনেকগুলো টুলস আছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, এগারোটা, বারোটা, 12টা টুলস আছে টোটাল এটার ভেতর। এটাকে আবার এরকম করে একটু চাপ দিলেই এটা আবার বন্ধ হয়ে যায়। ব্যাগটা আমার খুব ভালো লেগেছে, ব্যাগটা খুব পছন্দ হয়েছে আমার, খুব সুন্দর ব্যাগটা। তো এই টুলসগুলোর কোনটার কী কাজ আমি তোমাদেরকে বলি এবারে। এদিক দিয়ে স্টার্ট করছি, এখানে দুটো নেল কাটার দিয়েছে, তিনটে। অনেকেই বলে যে তিনটে নেল কাটার কী কাজ, তিনটে না দিলেও হয়। তো প্রথমে এই নেল কাটারটাই ছোটোটা, এটা দিয়ে হচ্ছে নোকের, এই নোকটা আপনি কাটতে পারবেন এখানটা, একটা নোক কাটা যাবে। এটার মুখটা দেখো, এরকম। আর এটা দেখো, এই দুটো কিন্তু আলাদা আলাদা মুখটা, এটার দেখো মুখটা একটু বেঁকানো। এটা দিয়ে এই সাইডের নখগুলো কাটতে পারবে, সাইডের নখগুলো কাটার জন্য এটা, এই সাইডের নখগুলো, এই সাইডের, এই সাইডের, মানে নখের দু সাইডের কোণের দিকটা এটা ক্যাচড়া হবে কাটার জন্য এই নেল কাটা। আর এই বড় নেল কাটারটা হচ্ছে পায়ের নখ কাটার জন্য, বড় নেল কাটার। কাঁচিটা, কাঁচিটা হচ্ছে আইব্রোটাকে সেট করার জন্য, কেটে আইব্রো সেট করার জন্য কাঁচিটা। আর এটা হচ্ছে কিউটিকল কাটার, এটা এখানটা একটা নক আছে, এটাকে এরকম করে ঘুরিয়ে দিলে এবারে এটা সেট হয়ে গেল। এটা দিয়ে হচ্ছে নখের পাশে যে মাংসটা থাকে, নখের পাশে যে মাংসটা থাকে সেটাকে কাটিং করে, যে মাংসটা থাকে নখের সাইডে এই এক্সট্রা চামড়াটাকে কাটার জন্য এটা। তারপর একটু হচ্ছে এটা, এটা দিয়ে হচ্ছে নখটা সেভ করার জন্য, ঘষে ঘষে নখটাকে সেভ করার জন্য। আর নখের ওপরটাও ঘষতে পারবে, আর
চারিদিকটা ঘষে সেট করার জন্য এটা। এটা হচ্ছে সোনার এক্সট্রা আইব্রো তোলার জন্য এটা। আর এটা এরকম ছিল। এটা হচ্ছে, এটা দেখো কিরকম আছে। এটা দিয়েই নখের ভেতরে এরকম নখটার ভেতরে ঢুকিয়ে এটা নখটাকে পরিষ্কার করতে পারবেন। আর এটা হচ্ছে পুষা, এই এটাকে এভাবে পুষ করতে হবে এটা। এটাও তা হচ্ছে নখের সাইডে পরিষ্কার করার জন্য, এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করার জন্য। এটাও তোমার কিউটিকল পুশার, দেখতে পাচ্ছ এটার এই সাইডটা এরকম আছে, এক সাইডটা, আর এক সাইডটা এরকম আছে। এটাও কিউটিকল পুশ, প্রতি এরকম পুশ করতে হবে চামড়াগুলোকে। আর এই একটা টুলস আছে যেটা আমাদের মুখে কোথাও ব্রণ ঠ্রণ হলে তার পাশে এরকম চেপে দিলে তাহলে সেই যে পুঁজটা বেরোয় সেটা বেরিয়ে যাবে। এটা দিয়ে পুষ করলে, হাত দিয়ে পুষ করতে হবে না, এটা দিয়ে পুষ করলে আর এটা তো ফেসিয়ালের একটা গুরুত্বপূর্ণ টুলস, এটা আমাদের ফেসিয়ালের একটা গুরুত্বপূর্ণ টুলস যেটা আমাদের কাজে লাগে ব্ল্যাকেস্ট অ্যান্ড হোয়াইটেস্ট রিমুভার। এরকম চেপে চেপে তুলতে হয়। এর পেছনে একটা সরু মতো পিন দেওয়া আছে দেখো, এটা দিয়ে হচ্ছে ব্রণ ফ্রণ হলে সেগুলোকে ফাটানোর। কিন্তু আমি বলবো এই কাজটা তোমরা কেউ করবে না, এটা খুব ক্ষতি হয় স্কিনের, মুখে দাগ হয়ে যাবে এবং এটা করা খুব রিক্সি। সো কেউ এই ভুলটা করবে না, এটা ইউজ কেউ করবে না। ব্ল্যাক হেড হোয়াইটস রিমুভটা করবে কিন্তু এইটা কেউ ইউজ করবে না ব্রণ ফাটানোর জন্য, প্লিজ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে।